নমস্কার বন্ধুরা এন ডি এফ ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আবহাওয়া পরিবর্তনের সময় ছাগলের খাবার পরিবর্তন করা প্রয়োজন কেন আবহাওয়া পরিবর্তনের সময় যদি আপনারা ছাগলের খাবার পরিবর্তন না করেন তাহলে ছাগলের কি কি সমস্যা দেখা দিতে পারে ছাগলের খাবার নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় এবং আপনাদের উপকারে আসে তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে গট ফার্মের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যখনই আবহাওয়া পরিবর্তন হবে তখন কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের রোগ অসুখ দেখা যায় এর কারণ হচ্ছে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ছাগলের বডি ইমিউনিটি পরিবর্তন হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় কখনো বৃদ্ধি হয় যদি আপনারা ছাগলের খাবার পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এখন শীতকাল শেষ হয়েছে গরমকাল শুরু হয়েছে এখন কিন্তু কিছু রোগ অতিরিক্ত দেখা যাচ্ছে যেমন সর্দি কাশি জ্বর পাতলা পায়খানা হঠাৎ করে ডায়রিয়া এই রোগগুলি হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাগলের শরীরে ইমিউনিটি কম থাকে এবং জলের পরিমাণ কম হয় যদি ছাগলের শরীরে জলের পরিমাণ কম হয় তাহলে কিন্তু ছাগলের পাতলা পায়খানা এবং ডায়রিয়া এই রোগগুলি অতিরিক্ত মাত্রায় দেখা যায় এই রোগগুলো যেন আপনার ফার্মে না আসে তার জন্য আপনারা এই সময় ছাগলকে কি কি খাবার খাওয়াবেন এবং শীতকালে ছাগলকে যে খাবার আপনারা খাইয়েছেন সেই খাবার এখন খাওয়ালে কিন্তু অসুবিধা হতে পারে এর জন্য আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাগলের খাবার পরিবর্তন করা খুব প্রয়োজন এখন গরমকাল শুরু হচ্ছে এখন যদি আপনারা অতিরিক্ত শুকনো খাওয়ার ছাগলকে খাওয়ান তাহলে ছাগলের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে প্রথম ছাগলের দুধ কম হবে যে সমস্ত মা ছাগল বাচ্চা প্রসব করেছে বাচ্চা দুধ খায় সেই ছাগলের বাচ্চাগুলো সঠিক মাত্রায় দুধ পাবে না মা ছাগলের দুধ কম হয়ে যাবে এর জন্য ছাগলকে এই সময়টাতে অতিরিক্ত শুকনো খাবার খাওয়ানো যাবে না কাঁচা খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে যেমন ঘাস গাছের পাতা সাইলেস অথবা আপনারা যদি ছাগলকে খড় অথবা দানা খাওয়ার খাওয়ান তাহলে সঙ্গে পরিমাণ মতো জল মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে এই সময়টাতে ছাগলকে সরিষা খোল এবং দানা জাতীয় খাবারগুলো একটু কম করে দিতে হবে এর কারণ এখন গরমকাল শুরু হচ্ছে শীতকাল শেষ হয়ে যখনই গরমকাল শুরু হয় ছাগলের বডি ইমিউনিটি ঠিক থাকে না বডি টেম্পারেচার কম বেশি হয়ে যায় এর জন্য অতিরিক্ত শুকনো খাবার ছাগলকে দেওয়া উচিত নয় এবং এই সময়টাতে চেষ্টা রাখতে হবে আপনাদেরকে ছাগলকে সবুজ খাবার খাওয়ানোর জন্য যদি আপনারা নিয়মিত সবুজ খাবার ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের বডি ইমিউনিটি ঠিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে যখন গরমকাল পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তখন আপনারা দানা খাওয়ারের মাত্রা বাড়িয়ে দিতে পারেন এবং সরিষা খোলের মাত্রা বাড়িয়ে দিতে পারেন আপনার ছাগলের কোনো ধরনের অসুবিধা হবে না এখন গরমকাল শুরু হচ্ছে গরমকাল শুরুতে ছাগল জল যেন কম না খায় সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ছাগল যেন সঠিক পরিমাণে জল খায় তার জন্য হিমালয়ান বাতিশা চিটেগুড় কাঁচা লবণ একসঙ্গে মিক্স করে ছাগলকে জল খাওয়াতে হবে এই সময়টাতে ছাগল যত বেশি জল খেতে পারবে ছাগলের পক্ষে তত ভালো এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বৃদ্ধি হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তত্ত্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ